হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ খুব সহজে এই ভিডিওটি আপনাদের আমি করে দেখাবো। কুশি কাঁটা ছাড়াই কুশি কাঁটা ফুলের মতো দেখতে সুই আর সুতো দিয়ে আমি এই কাজটি করে দেখাবো। এটার জন্য আমার লাগবে উলের সুতো আর পেন্সিল। প্রথমে পেন্সিলটা আমি নিয়ে নেব, নিয়ে এভাবে করে সুতোটা একটা গিট দিয়ে দেব। গিট দেওয়ার পর পেন্সিলটাকে এভাবে ধরে আমি সুতোটাকে এভাবে করে একটা প্যাচ দিয়ে নেব, আবার একটা প্যাচ দিয়ে নেব, আবার একটা প্যাচ দিয়ে নেব। এভাবে করে আমি 10টা প্যাচ দেব। হয়ে গেছে। এখন অনেকখানি সুতো রেখে আমাকে কেটে দিতে হবে। সুতোটা কেটে নেব। পেন্সিলটা এভাবে ধরে আমি এই গিট থেকে একটা সেলাই করব। আবার এই গিট থেকে আরেকটা সেলাই করব। আবার এই গিট থেকে আরেকটা সেলাই করব। এভাবে করে প্রত্যেকটা গিটে একটা একটা করে সেলাই করতে হবে। হয়ে গেছে। এখন এ সুতো থেকে আমি আরেকটা, দেখুন, একটা সেলাই করব। তারপর এ সুতো থেকে একটা সেলাই করব। এভাবে করে এই পুরো লাইনটা আবার করব। হয়ে গেছে। এখন এইখান থেকে আমি একটা সেলাই করব, দেখুন। এখন এই থেকে আরেকটা সেলাই করব। এখন আগের মতোই প্রত্যেকটা লাইন করে একটা একটা করে সেলাই করব। এখন আবার এইখান থেকে একটা সেলাই করব, দেখুন। আবার এইখান এই ঘর থেকে একটা সেলাই করব। তারপরে প্রত্যেক ঘরে আবার একটা একটা করে আবার সেলাই করে নেব। হয়ে গেছে। আবার এই ঘর থেকে আরেকটা সেলাই করব, আবার এই ঘর থেকে আরেকটা সেলাই করব। এভাবে করে আবার এই লাইনটাও করে নেব। আবার এই ঘর থেকে আরেকটা ঘর তুলবো, আবার আগের মতো এলেন্টো করে নেব।
খুবই সহজে কুশি কাটা সুই ছাড়াই আমরা সুই আর সুতো দিয়ে খুব সহজে কুশি কাটা কাজ মতো করে নিচ্ছি। এভাবে করে আমি পুরো পাতাটা কমপ্লিট করব। এখন এক ঘর কম করে করব, যাতে পাতাটা উপর থেকে একটু গোল হয়। আমার কাজটা কুশি কাটার মতো হয়েছে, দেখুন খুবই সহজে পাতাটা হয়ে গেল, হয়ে গেছে। এখন উল্টো পাশে নিয়ে এইভাবে করে ভিতর দিয়ে আমি সেলাই করে দেব, কেটে কেটে দেব। হয়ে গেছে, আমি আর চারটা পাতা বানিয়ে রেখেছিলাম, এখন সুইটা কেটে নিয়েছি। নেওয়ার পর এইভাবে করে আমি একটা একটা করে প্রত্যেকটার সাথে জয়েন্ট করে দেব। গিট দিয়ে দেব, এখন মাঝে একটা পুঁতি লাগিয়ে দেব। দেখুন হয়ে গেছে, খুবই সহজে সুই দিয়ে আর সুতো দিয়ে এই কুশি কাটার মতো ফুলটি বানিয়ে ফেললাম। এভাবে করে আপনারা আপনাদের বাচ্চাদের জামা ফ্রকে এই ফুলটি লাগাতে পারবেন। এমন আরও নতুন নতুন বিষয়ে শেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিবেন। আপনার একটি লাইক অনেক উৎসাহ যোগায়। সবাই ভালো থাকবেন।